মানুহজন ওলাই আমি নিজে নোলোৱাকে ধৰক কিবা এটা পাণ্ডৰ কিবা এটা পেজ আছে পেজটো ওলাই থাকিব আমাৰ মাতটো ওলাব লাগে ইমেজেছ থাকিব আৰু আমাৰ চাউণ্ড থাকিব দুই ধৰণৰ ভিডিঅ' হ'ব পাৰে সো প্ৰথমত মই ভিডিঅ' জাষ্ট ভিডিঅ'ৰ ক্লাছ টাইপটো মই কৰি লৈছোঁ তাৰপিছত মই এই বস্তুটো আনিম সো ফাৰ্ষ্ট ষ্টেপটো আমাৰ হ'ব ভিডিঅ' ৰিকৰ্ডটো আৰু ছাৰ এইটো মই একদম ইজি ৱে কৈ আছোঁ যোনটো মই নিজে কৰি পাইছোঁ মানে আমি জাষ্ট নৰ্মেলি যোনটো ভিডিঅ' আমি যেনেকৈ ৰেকৰ্ড কৰোঁ এনেকৈ আমি ভিডিঅ'টো ৰেকৰ্ড কৰিম মিনিমাম আমার দুটা মানুষ লাগবে ধরো আপনি যদি ক্লাস করে আছে তাহলে জন্য সহায় হয়ে কিনে এই ভিডিওটা রেকর্ড করব কারণে কথা ভিডিওটা রেকর্ড করে রেকর্ড করার সময় নর্মালি আমার মোবাইলের ক্যামেরার উপর ডিপেন্ড করে আমার যদি ক্যামেরাটা হাই ফাই হয় বা আমার দাবি দামি মোবাইল হলে এমবিটা বাড়ি গেছে পার মিনিট আপনার ডর একটা এমবি হয়ে তিন চারি পাঁচ মিনিট যদি আমি ভিডিও বনাবলে যাও যথেষ্ট হয়ে যায় ডর ফাইলের নিচনা হয়ে যায় সো আমি কি করি যিকোনো লেসন থাকে লেসনটো আমি একদিনা শেষ কৰিব নালাগে ফার্স্ট থাকে আমি কি কৰিম একেটা লেসনতে তিনিটা চাৰিটা পার্ট পার্টকে বনাম পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এনেকৈ বনাম ধৰক আমি পার্ট ওয়ান ভিডিঅটো ৰেকৰ্ড কৰিলোঁ ৰেকৰ্ড কৰাৰ পিছত ছেকেণ্ড কেছ কি হ'ব এই ভিডিঅটো আমি কম্প্ৰেছ কৰিব লাগিব সৰু কৰিব লাগিব ধৰক আপুনি যেতিয়া মোবাইলৰ পৰা ৰেকৰ্ড কৰি আছিলে ৰেকৰ্ড কৰাৰ সময়ত আপোনাৰ ফাইলটো এভি আছিলে এইবিলাক ভিডিঅ'ৰ কোৱালিটি ফাইল এভি থাকিব পাৰে বা এমপি ফ'ৰ থাকিব পাৰে যিকোনো এটা রেকর্ড হয়েছে আপনার ভিডিওটি ভিডিও হওয়ার পিছন এই আমি কম্প্রেস করব সরু করব সরু করার কারণে আমার মোবাইলতে আমি প্লে স্টোর গিয়ে কিনি একটা এপস আছে জাস্ট এপসটো বহুত আছে তার মাজতে এটা ভিডিও কনভার্টার বলে যদি আমি প্লে স্টোর মারি দিই দুনিয়া ভরের এপস ওলাই দিই তারপর আমি আজি রাতেপা একটা এপ ডাউনলোড করেছি এই এপসটো ভিডিও কম্প্রেসর বলে আছে ভিডিও আপনার এপসটো আছে ইমেজ কম্প্রেসর ভিডিও এমবি থ্রি বহুত অপশন আছে যদি আমি ভিডিও কম্প্রেসর ক্লিক করে দিই ক্লিক করার প্লাস বলে আছে সিলেক্ট ভিডিও বলে আছে কম্প্রেস মারা লগে লগে ইয়াত অলপ সময় লব সময় লওয়ার পিছত আপনার কোনটো ফাইল লাগে এমপি ফোরত হবো আপনি হিসাব ইয়াত ভিডিও ফর্মেটটো লিখা আছে এমপি ফোর থ্রি জিপি এমওভি এফএলবি এমকেবি এবিআই এই এমকেবি এবিআই এফএলবি এইবিলাক ডাঙর ফাইল এইবিলাক যেতিয়া আমি নর্মেল আমি যেতিয়া ভিডিও আপনার মোবাইলত আপনি কৰোতে এইবিলাক এমকেবি এফএলবি এবিআই ফাইলটো আহে মানে ক্যামেরার উপর ডিপেন্ড করে সো আমার প্রায়োরিটি কি হয় থ্রি জিপি যদি আমি লওঁ থ্রি জিবি ফাইলটো কোৱালিটিটো বহুত বেয়া থ্রি জিবি লোৱাৰ পিছত কিবা আমাৰ ফাইলটো বহুত সৰু হৈ যাব কিন্তু মানে কি হ'ব চাইজটো সৰু হ'লেও হ'লেও মানে ভিডিঅ'টো ক্লিয়াৰ নহয় চ' আমি চিলেক্ট কৰিম এম পি ফ'ৰ মানে এম পি ফ'ৰটো কাম কৰিব পৰা হয় এম পি ফ'ৰ চিলেক্ট কৰাৰ লগে লগে ভিডিঅ'টো কি হৈ যাব কম্প্ৰেছ হৈ যাব আপুনি সময় ল'ব কেইটামান আপোনাৰ পাৰ্চেণ্টেজত গৈ কিনি ভিডিঅ'টো কম্প্ৰেছ হৈ যাব এইটো আমাৰ ছেকেণ্ড ষ্টেপ তাৰপিছত এতিয়া থাৰ্ড অপশ্যনটো যোনটো আছে আজি আপুনি ভিডিঅ'টো কি কৰিব বিচাৰে ভিডিঅ'টো আপুনি অনলাইনত কেনেকৈ শ্বেয়াৰ কৰিব বিচাৰে আপুনি অনলাইন কৰিব বিচাৰিছে ডাইৰেক্ট নেটত এৰি দিব বিচাৰিছে নেকি নে আপুনি ফেচবুকত দিব বিচাৰিছে নে আপুনি ইউটিউবত দিব বিচাৰিছে এইটো আপুনি চিলেক্ট কৰিব লাগিব মানে আমাৰ মিডিয়া কেইটা এটা ধৰক ডাইৰেক্ট অনলাইন অনলাইনত যদি গুগলত গৈ পেলাই যদি আপোনাৰ ভিডিঅ'টো বিচাৰে পাই যাব ঠিক আছে ছেকেণ্ড হৈ গ'ল আপুনি ফেচবুকত দিব পাৰে এফবি থাৰ্ড আপুনি ইউটিউবত দিব পাৰে
পদ মই ইউটিউব চিউটিউব ফেসবুক এইবিলাক বুলি নাপাওঁ ভিডিঅ'টো মই বাৰ বাৰ যদি হোৱাটছআপতে পঢ়ে আপুনি ডাইৰেক্টলি হোৱাটছআপত দিব পাৰে হোৱাটছআপটো আপোনাৰ নাম এই চাৰিটা অপশ্যন আমাৰ ওচৰত আছে এই চাৰিটা অপশ্যনত যিকোনো এটা অপশ্যনত আমি ভিডিঅ'টো কি কৰিব পাৰিম আপলোড দিব পাৰিম চ' এই অনলাইনটো আমি লাষ্টত কথা পাতিম আৰু এম পিটো লাইভ এই দুটা আমাৰ ইম্পৰ্টেণ্ট হয় এই দুটা আমি পাতি লওঁ তাৰপিছত আমি এইটোৰ পৰা আলোচনা কৰিম ফাৰ্ষ্ট হ'ল ইউটিউব সাপোজ যদি আপুনি ভিডিঅ'টো যদি ইউটিউবত গৈ বিচাৰিছে চ' নৰ্মেলি আমাৰ মোবাইলত অলৰেডি ইউটিউব আছে ইউটিউবৰটো প্ৰব্লেম নাই আৰু প্ৰায় কি হয় যদি আমি পাহৰিও যাওঁ যেতিয়া আমি নতুনকৈ যেতিয়া মোবাইলটো আমি অন কৰোঁ নতুন মোবাইল লোৱাৰ লগে লগে আমি এটা ইমেইল এড্ৰেছ দিবই লাগে আৰু এবাৰ ইমেইল এড্ৰেছটো তাত দিয়াৰ লগে লগে আমাৰ মোবাইলটো ইমেইলত চলি থাকে চ' আপুনি যেতিয়া ইউটিউব খুলিব আমি যেতিয়া ইউটিউবটো খুলিম চাওঁ এই ইউটিউবটো খোলাৰ লগে লগে ইউটিউবটো মই বুজি নাপাওঁ মই যদি ডাইৰেক্টলি হোৱাটছআপত যদি শ্বেয়াৰ কৰিব পাৰিম নেকি
আপনি যদি ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপত যদি শেয়ার কৰিব বিচাৰিছে তার একটা নিয়ম নীতি আছে। হোয়াটসঅ্যাপত নর্মেলি আমি কিবা এটা ভিডিও বা কিবা এটা ফাইল যদি আমি শেয়ার করো 16 MB লিখে স্যার ম্যাক্সিমাম চাই 16 MB কয় আমি বেশি শেয়ার করব না আর 100% আপনি যিমানে এডিট নক আপনার ফাইল 16 MB কে বেশি হব পারে এটা ডাইরেক্ট শেয়ার করতে নহব তেতিয়া কি করব আপনাদের হোয়াটসঅ্যাপত গই কিনে যে ফাইল আপনি শেয়ার করব সেই ফাইল ডকুমেন্টত শেয়ার করব ডকুমেন্ট বনাই অপশন দুই টা অপশন পাবো আপনি শেয়ার ও ডকুমেন্ট বলি পড়া পড়ে ডকুমেন্ট হলে ডকুমেন্টের সাথে আপনার 100 MB লগে শেয়ার হবে ফাইল নরমালি আপনার 16 MB হয় কিন্তু যদি আপনি ডকুমেন্ট হিসাবে যদি শেয়ার করে তেতিয়া 100 MB লগে শেয়ার করিব পাইব আপনি হোয়াটসঅ্যাপ ভিডিও আমি ফটো হ বা ভিডিও হ আমি নরমালি ফটো তো পাঠাইতে হই যায় এটা ফটো যদি আপনার মত পাঠাইতে হয় হোয়াটসঅ্যাপ আমি নরমালি যেতিয়া ফটো তো পাঠাও তার এমবি তো সব কমি যায় আর মানে ক্লিয়ার কাট না হয় কিন্তু ডকুমেন্ট ডকুমেন্ট যদি আপনি পাঠায় তেতিয়া কি হয় ফাইলের কোয়ালিটি তো ইমান বেয়া না হয় আর অ্যাকচুয়াল সাইজ হয় ডকুমেন্ট দাও যদি কিবা এটা ভাল ফটো যদি আপনি কেতাবা শেয়ার করিব বিচাৰিছে ভাল ফটো আপনি সব একটা ফটো যদি হোয়াটসঅ্যাপত 5 বার 6 বার 7 বার 8 বার যদি শেয়ার করিব থাকে না তার রেজুলেশন তো কমি কমি আহি গৈছে ফটো ডিমান ক্লিয়ার না হয় কিন্তু এই ফটোটো যদি আপনি ডকুমেন্ট বনাই শেয়ার করে তার কোয়ালিটি তো সেম তো আর ডকুমেন্টত একানে কোয়ালিটি সেম হওয়ার কারণে তার এমবি তো বেশি হয় যে আমি বেশি এমবি লোকে শেয়ার করব তার তার লিমিট তো 100 MB আছে সো আমি ভিডিও টু ডকুমেন্ট বনাই শেয়ার করিব পারি ভিডিও টু শেয়ার ডকুমেন্ট করিব পারি এরু ডাইরেক্টলি আপনার হোয়াটসঅ্যাপত আপনি করিব পারি কিন্তু এই দুটা স্টেপ করার আছে এই দুটা স্টেপ করার আছে তারপর থার্ড টু হই গেল এফবি টু একে এফবি টু আপনার মানে ইমেল রেজিস্টার থাকে তাতো যদি আমি ক্লিক করব আমি সাইডতে লিখে গো লাইভ রিপোর্ট এই অপশনটো পাও আমি তারপর আমি সিলেক্ট করিব লাগিব আর লাস্ট হল যেটা এটা অনলাইন ডাইরেক্টলি লিংক মানে কেতাবা আমি ভিডিও লিংক পাও না আমি মানে আমাক ভিডিও লো পঠায় ডাইরেক্ট লিংক পঠাই দিয়ে লিংকটো সলো লগে আমি এটা কি করব পাই যাব এই লিংকৰ কারণে লিংকটো মই জানা নাছিল কালি আমাৰ গ্রুপত এটা ভিডিও আহিছে কোনো সাহায্যে শেয়ার কৰিছে তাই তাকো সাহায্যে শেয়ার কৰিছে লিংক কালি তাই ৰাতিপুৱা মই ফাইলটো চাইছো মই এই ফাইলটো চাওঁতে তাৰ লিংকটো কেনেকৈ ক্রিয়েট কৰে এই অপশনটো আছিল তাত কি কৰিব লাগিব আপুনি প্ৰথমে গুগলটো ওপেন কৰিব লাগিব গুগলটো ওপেন কৰাৰ পিছত গুগলটো ওপেন কৰাৰ পিছত গুগলত আপুনি সার্চ কৰিব লাগিব google.com right এটা আপুনি সার্চ কৰিব লাগিব গুগলত গৈ এই বস্তুটো আপুনি সার্চ কৰিব লাগিব সার্চ কৰাৰ লগে লগে আপুনি এটা পেজ পাব পেজ পোৱাৰ পিছত মানে আপোনাৰ গুগল ড্রাইভটো ওপেন হ'ব ওপেন হোৱাৰ পিছত তাৰ পিছত এই পেজটো লাগিব তাত আপুনি ফাইল আপলোড টো সিলেক্ট কৰিব লাগিব
আপোনাৰ যোনটো ফাইল আছে এটো আপলোড হ'ব। আপলোড কৰাৰ পিছত তাত শেয়াৰৰ অপচনটো আহে। এতিয়া এটো মই স্ক্ৰীনশ্বট কৰি পোৱা নাই, নেক্সট চলিলে দেখাব পাৰিম। শেয়াৰৰ অপচনটো আহে, তাত শেয়াৰত আপুনি শেয়াৰ এজ ভিডিঅ' ফাইল কেনেকৈ কিবা কিবি বেলেগ বেলেগ অপচন থাকিব, তাত শেয়াৰ এজ লিংক বুলি থাকিব। লিংক মৰাৰ লগে লগে চিলেক্ট কৰাৰ লগে লগে আপুনি তাত লিংক এটা পাব। কপি করার পিছত লিঙ্কটো আপনি যিকোনো হোয়াটসঅ্যাপ গ্রুপত বা যত আপনি দিব বিচাৰে আপনি নর্মেলি এইটো শেয়ার কৰিব পাৰে। সো এনেকে মানে গুগলটো অনলাইন হয়, অনলাইন হলো আমাৰ কাৰণে টাপ হ'ব পাৰে। আমি মেইন মানে আপোনাৰ ধৰক এই ইউটিউব আৰু হোৱাটছআপটো আমি ট্ৰাই কৰি চাব পাৰি। আৰু মানে মোৰ নিজৰ ধাৰণা এটা মই কৈছোঁ, মানে এনেকৈও আমাৰতো পেপাৰত বহুতে বহুত ভিডিঅ' বনাই আছে, আমি চাগে এনেকৈ বনাব নোৱাৰিব পাৰিম। কিন্তু কি হ'ব, লাষ্ট মোমেণ্টলৈকে সব ক্লাছলৈ যদি পঠাব, আমার ক্লাসের পর যদি না যায় তো কব যে ফুলবাড়ি ক্লাসে কাম করে না, এটা আমার ক্লাসের কারণে একটা নেগেটিভ হবো পারে। তো আমি কি করো, যদি আমার ফাইলটা আমি কলে নপঠাও, আমার ক্লাসের মাজতে যদি আমি কেটামান যদি ভিডিও আমি শেয়ার করে থই দিই, তার মাঝে যদি সিলেক্ট করে এটা দুটা যদি আমি কলে পঠাই দিই, এটলিস্ট আমার ক্লাসের লসটা তো আমি শিখাবো। অফলাইনে যদি আর মনে সারকে মই কথা কৈছিলো যে যদি আমার ভিডিওবিলাক এতিয়া আমার কপি দিব নোৱাৰে, আমার লসটা যদি এতিয়া চাব নোৱাৰে ভিডিওবিলাক, সিহঁতৰ ওচৰত মোবাইল নাই, বিভিন্ন প্রবলেম আছে, আপনি কয় তাক দেখাবও নোৱাৰে কোভিডত, এই ফাইলবিলাক যদি আপলোড হৈ থাকে আমি আজি নহলেও ভৱিষ্যত যেতিয়া স্কুল খুলিব তেতিয়া সিহঁতক এই ফাইলবিলাক দেখাই মেলি শিকাব পাৰে। আমাৰ নিজৰ মোবাইলত আমি চাৰিজন ল'ৰাক দি দিলোঁ যে তোমালোকে যোৱা এই ভিডিঅ'টো চাই থাকা, তেতিয়া সিহঁতে কিবা এটা শিকি ল'ব। বা যোনটো আমি ডিছকাছ কৰিছিলোঁ, যদি ফিউচাৰত গভৰ্মেণ্টৰ ফালৰ পৰা কিবা পইচা চইচা আহে বা আমাৰ আন্তঃগাঁথনিৰ যদি পইচা আহে, আমি যদি স্কুলত এটা প্ৰজেক্টৰ এটা যদি কিনিব পাৰোঁ, এটা পেন ড্ৰাইভত যদি গোটেই ভিডিঅ'বিলাক নিজৰ ভিডিঅ' বেলেগ ক্লাছৰ ভিডিঅ' গোটেই ধেমাজি ডিষ্ট্ৰিক্টত যিমান ভাল ভাল ভিডিঅ' আছে আমি যদি পেন ড্ৰাইভত ভৰাই দিওঁ, ভৰাই মেলি আমি নৰ্মেলি ক্লাছতো যদি প্ৰজেক্টৰ দি চলাই দিওঁ, তেতিয়া আমি ইমান কষ্ট কৰিব দৰকাৰ নাই। এই প্ৰজেক্টৰ পৰাহে ল'ৰা ছোৱালী শিকিব থাকিব। এতিয়া ভাবিছোঁ খোলাৰ পিছত এটা ইয়াত মই কথা এটা সুধিছোঁ, এই যদি ইউটিউবৰ কথা আপুনি ক'লে, ইউটিউবৰ নিজৰ চেনেলটো প্ৰথমে খুলিব লাগিব। নিজৰ চেনেলটো যদি আপুনি মানে চেনেলটো এনেকুৱা এটা ফ্ৰী হয়, এটা ই হয় ফ্ৰী চেনেল, কিন্তু আপুনি যেনেকৈ আপোনাৰ ইমেইল আই ডি দি আপুনি যেতিয়া মোবাইল অপেন কৰিছিলে লগে লগে এই এই ইমেইল আই ডিৰ পৰা অলৰেডি এটা চেনেল থাকে মানে নিজৰ চেনেল বুলি টাইপ অপশ্যনে আহে। আচ্ছা, এইটো ফ্ৰী ট্ৰায়েলত গুচি যাব, আপুনি একো পইচা চইচা নাপায় আৰু, ফ্ৰী ট্ৰায়েলত গুচি যাব, অলৰেডি থাকে আপুনি নিজৰ চেনেল থাকে অলৰেডি থাকে মানে সকলোৰে আছে আৰু, যাৰ মানে ইমেইল যাৰ যাৰ ইউটিউব আছে তাৰ তাৰ আছে, চেনেল আছে আছে সকলোৱে বুজিলে কেনেকৈ দিব লাগে, মানে প্ৰথমে প্ৰথমে ভিডিঅ'টো ৰেকৰ্ডিং কৰি লোৱা হ'ল, আপুনি মানে বোৰ্ড এখনত পঢ়াই আছে বা এইটো কৰি আছে আৰু ওচৰতে কোনোবা এজনে আপোনাৰ ভিডিঅ'টো ৰেকৰ্ড কৰি আছে, সেই ভিডিঅ'টো ৰেকৰ্ড কৰিব, তাত কি বহুত বেছি জেগা লৈ ল'ব, এম বিটো বহুত বেছি হৈ থাকিব, গতিকে সেইটো সৰু কৰিবৰ কাৰণে ছাৰ কিবা এপ ক'লে আপুনি ভিডিঅ' কম্প্ৰেছাৰ বুলি আগতে মোবাইলত ভিডিঅ' কম্প্ৰেছাৰ, সেই ভিডিঅ' এতিয়া ৰেকৰ্ডিংটো হৈ গ'ল, হৈ যোৱাৰ পিছত ভিডিঅ' কম্প্ৰেছাৰলৈ গৈ ভিডিঅ' কম্প্ৰেছাৰ এপটো অপেন কৰি তাৰ পৰা আমি যদি ভিতৰলৈ যাওঁ, নহয় ছাৰ অঁ তাৰ পৰা আমাৰ কি আহিব, মানে ফাইলটো চিলেক্ট কৰিব পাৰি, অঁ ফাইলটো আমি চিলেক্ট কৰি ভিডিঅ'টো কোনটো ক্লিক কৰিব পিছত ভিডিঅ' কৰিব পাৰে নে ইমেজ কৰিব পাৰে আপোনাৰ একদম আমি তাত ভিডিঅ'টো ক্লিক কৰি ভিডিঅ'টো ক্লিক কৰিলোঁ, তাৰপিছত মানে আপোনাৰ গেলেৰীটো খুলিব, অঁ গেলেৰীটো খুলিব, গেলেৰীটো আমি ভিডিঅ'টো লৈ ল'লোঁ আৰু যোনটো আমি ৰিমভ কৰি দিছোঁ অলৰেডি গেলেৰী থাকিবই, অঁ অঁ থাকিব গেলেৰীত আমি ভিডিঅ'টো লৈ ল'লোঁ, এতিয়া আপলোডটো কেনেকৈ কৰিম ইউটিউবত, তেতিয়া কেতিয়াবা আপুনি যেতিয়া তাত কম্প্ৰেছ কৰিব লাগিব, তাত অপশ্যন আহিব আপুনি কোনটো ফাইলত কম্প্ৰেছ কৰিব বিচাৰিছে, এম পি ফ'ৰ নে 3 GB, অঁ এই ফাইলটো আপুনি চিলেক্ট কৰিব লাগিব, তাৰমানে কম্প্ৰেছ কৰিবলৈ যেতিয়া ক'ব তেতিয়া আমি এম পি 4 আমি কম্প্ৰেছ কৰি দিব, অৰ্থাৎ
তারপর কম্প্রেসর ফাইলটো আকো গ্যালারিতে থাকি যাব হ্যাঁ বাইরে থাকে গ্যালারিতে থাকি যাব তারপর আপনি গ্যালারি পড়া যেতে আপনি আকো ইউটিউবে যদি শেয়ার কইব চাইছে আমি আমি ইউটিউব তো খুলি লাগা ইউটিউব খুলি আমি আমি দালছিন না আমার ভিডিও তো অলরেডি আমার গ্যালারি কম্প্রেস হই আছে এতে ভিডিও তো আমার কম্প্রেস হই আছে আমার গ্যালারিতে আছে আমি ইউটিউব চ্যানেলটো খুলি যাব না কথা কথা আমি কথা কথা এটা ইউটিউব খুলিব না হয় তার এটা রিপোর্ট দিব বলে আছে जो जो फाइल रेडी आसी आपला वीडियो असता तापर ए वीडियो सिलेक्ट पार्टिकुलर वीडियो तो आपने सिलेक्ट कर लिए एते ए वीडियो पे है आपको सर एते ए घर गया था अपना हेरी जो ए YouTube तो खुली है काय सर नॉर्मली आपने YouTube तो खुली दे तार पिसत एते हे मोर गैलरी थका हे फाइल मोर यूज करे आप हेरी करबो कारण करे जाम ए फाइल बी जे आसे हाय लास्ट ए या खुलिनु फेसबुक
जोने पा डाउनलोड
গতিকে সারে যেটো দিয়া কলে আপুনি রেকর্ডিং আপনার প্রথম অপশন হল রেকর্ডিং হয় আপুনি নিজে রেকর্ডিং টু কইল হয় কারবা আসলে আপনি রেকর্ডিং টু করাই প্রথম কথা আপনি যেটো পড়াইছে সেই বস্তুটো রেকর্ডেড বলি রেকর্ডিং হৈ যোৱাৰ পিছত ফার্স্ট আপনার রেকর্ডিং হৈ গল দুই নম্বৰত আপনার যেটো এপৰ কথা কোৱা হয় ডাঙৰ হৈ গল আপনার ফাইলটো তেতিয়া আপনার ভিডিও কম্প্রেসারটো আপনি তাত ডাউনলোড কৰি দিছে ইউআর চ্যানেল গলো তাৰ মেনেজ কৰিলো হেই আপোনাক হেই কৰাৰ লগে আপোনাক গেলাৰিলে লৈ যাব নহয় হেই বস্তুটো আপুনি আপলোড কৰি দিলে সিলেক্ট কৰি দিলে সিলেক্ট কৰাৰ পিছত আপোনাক হেই বস্তুটো যে আপুনি তাতে আপলোড মাৰি আপলোড মাৰি ডেসক্রিপশন দিব লাগিব তাত আপোনাৰ এই টাইটেল বুলি থাকিব এটা তাৰ ডেসক্রিপশনত আপুনি কিহৰ ভিডিও কৰিছে কোন ক্লাছৰ কৰিছে যে আপুনি টেক কৰি দিব কি দিব আৰু দেখাৰ পিছত আপুনি আপলোড দি দিব ডেসক্রিপশনত ধৰা আপুনি আপুনি এই টাইটেল টাইটেল যোনটো এড কৰিব আপুনি ফাইল এইটো নামতে বিচাৰিব যদি বিচাৰিবলৈ যায় মানে আপুনি যদি আপোনাৰ মোবাইলৰ পৰা যদি এৰি দিয়ে এৰাৰ লগে লগে যদি এই ফাইলৰ নামটো মই গম পাওঁ মোবাইলত বিচাৰি ল'ব পাৰি আচ্ছা ছাৰ এইখিনি অকণমান কনফিউজ হৈছে নেকি আপলোড হৈ গ'ল ভিডিঅ'টো ইউটিউবত আপলোড হৈ গ'ল এতিয়া শ্বেয়াৰ অপশ্যনটো আহিব লাগে আহিব তাত ছাইডত থাকিব লাগে তেতিয়া এনেকৈ ডট ডট অঁ ডট 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 এনেকৈ অঁ ছাইডত ইয়াত কৰি দিয়াৰ লগে লগে আমাৰ শ্বেয়াৰ আচ্ছা শ্বেয়াৰ আমি ক'ত ক'ত খুলিব পাৰিম কিন্তু য'ত আপুনি আমি আমি হোৱাটছএপত সাউন্ড কি আহিছে মিনিমাম সাউন্ডটো সাউন্ডটো আমি পাছত মানে
নিজৰ ইচ্ছা মতে আমি চেঞ্জ কৰিব পাৰিম। তাৰপিছত আপুনি আপোনাৰ ফাইলটো ছিলেক্ট কৰিলে, ইয়াৰ পৰা আপুনি এটা ফাইল ছিলেক্ট কৰিলে, চাওক যিকোনো এটা ফাইল ছিলেক্ট কৰিলে, ধৰক ভিডিঅ'টো কৰি কিনি টাইপ কৰিব নালাগে গ্ৰুপত, আপোনালোকে অডিঅ' কৰি পেলাই মই এনেকুৱা এটা সমস্যা পালোঁ বুলি
যোনে জানে তেওঁ লগে লগে কৈ দিব যে এইটো আপুনি আমুক কৰক আমি এনেকৈহে এতিয়া প্ৰেক্টিকেলটো কৰিব পাৰিম গতিকে বলৰাম ছাৰ হয় এতিয়া কিবা নতুনকৈ কিবা নতুন বিশেষ নহ'ব আছে নেকি এতিয়া মই কানায় ছাৰে যিখিনি ক'লে তাক কোনোটাটো ক'বলৈ বিচাৰিম আচ্ছা ঠিক আছে ধৰণৰ ইউটিউবত ভিডিঅ' এটা পালে বা ফেচবুকত ভিডিঅ' এটা পালে সেইটো আকৌ কেনেকৈ ডাউনলোড কৰি আপুনি বেলেগ জেগালৈ পঠিয়াব ডাউনলোড করে আনটো জায়গা কেনেকে পাঠাবো হোয়াটসঅ্যাপের যোগেদি হোক বা ইউটিউবের যোগেদি হোক সমগ্র শিক্ষার যে ইউটিউব চ্যানেল আছে তাতে মানে বহুত মানে ভাল ভাল ভিডিও দেখি সমগ্র শিক্ষা বলে মানে উপর শ্বাস মারি সমগ্র শিক্ষার যে অফিসিয়াল যে পেজ আছে তাতে মানে বেশিরভাগ আমার শিক্ষকেই জানে কিন্তু আমার কিছু শিক্ষকর অসুবিধা হবই আর টেকনো মানে লজির লগত কিছুমান মানে অসুবিধা আছে এতিয়া সব এইটো সারে দেখাইছে এটা সারে একটা ভিডিও পালে সমগ্র শিক্ষা ইউটিউব চ্যানেলটা আমি সার্চ করার লগে লগে ইউটিউবত আহি যাব তারপর ভিডিও খুব সারে একটা ভিডিও দেখিলে খুব ভাবিলে যে আমি গ্রুপত হেলো আমার শেয়ার শেয়ার করিব ইচ্ছা করবে ইয়াতে ডাইরেক্ট শেয়ার অপশন থাকিব শেয়ার অপশনত মারি দিলে দেখাব কত শেয়ার করব বিচারিছে আপনি ফেসবুক করব বিচারিছে না যদি ইউটিউব আছে বল ডাউনলোড করে আকো ইউটিউব যদি দিব বিচারে এটা দিব কে পারে এটা দিব পারে আমি ডাইরেক্ট শেয়ার অপশন মারি পৌঁছাই দিব পারি এটা একটা ভাল উপায় আছে কারণ আমি ভাল ভাল ভিডিওস বিভিন্ন মাধ্যমত এটা পাই থাকি আমি ইউটিউবত পাম আমি ফেসবুকত পাম আমি সেইখিনি ভিডিও আমি আমার ল'ৰা ছোৱালীবোৰক দিয়াৰ আমি সুবিধা কৰি দিয়াৰ ব্যৱস্থা কৰিব লাগে ঠিক আছে ধন্যবাদ স্যার এতিয়া স্যার এইখিনি কথালৈকে ঠিকে আছে আমি ভিডিও বনোৱা ভিডিও শেয়ার কৰালৈকে কথাখিনি হৈছে গতিকে এতিয়া আমি এটা বস্তু বহুত পিছ পৰি গ'লো নহয় সেইটো হ'ল আমি যিটো ডিজিলেপ আমি বনাইছোঁ আমি ছাত্ৰ ছাত্ৰীসকলৰ কাৰণে বিভিন্ন ক্লাছৰে ডিজিলেপ ক্ৰিয়েট কৰা আছিলে তাত হয়তোবা আপোনালোকে গম নোপোৱাৰ কাৰণে বা এইটো বহুতে নজনাৰ কাৰণে আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ তাত এড নাই গতিকে যেতিয়া তেওঁলোক এড নহয় আমি ভিডিঅ'টো পঠাম নহয় নহয় বাইদেউ গতিকে এতিয়া আমি খুব অতি সোনকালে আমি যাৰ যাৰ এণ্ড্ৰইড মোবাইল আছে সেইসকলক এড কৰিব লাগিব গতিকে ইয়াৰ আগতে মই এটা বস্তু চাই ল'ব বিচাৰিছোঁ কোনটো গ্ৰুপত আমাৰ কিমান ছাত্ৰ ছাত্ৰী আছে আপোনালোকে মানে স্কুলখনে ভগাই ল'ব কেইজন ছাত্ৰ ছাত্ৰী কোনে ফোন কৰিব এনেকৈ ভগাই লৈ আপোনালোকে যোৱা বছৰো কৰিছে
আৰু আশা ৰাখিম আপোনালোকে এই বছৰো তেনেকে কৰিব কিমান ফলপ্ৰসূ হয় কিমান তাৰপা ছাত্ৰ-ছাত্ৰীৰ নাম হয় এইখিনি এতিয়া আমি বিচাৰ নকৰোঁ কিন্তু অন্তত আমাৰ আমি এইখিনি ছেটিছফেকশ্যন পাব লাগে যে নহয় আমি যিমান পাৰিছোঁ সিমানখিনি কৰি আছোঁ আমাৰ ফলৰ পৰা সেইখিনি আমি মানে ডেভেলপ কৰি আছোঁ এই সেইখিনি আমি কৰি বুজিব লাগিব বাকী এই যিটো আমাৰ ফৰ্ম যে দিছিলে টিচাৰ ডেটাৰ এটা সকলোৱে পঠিয়ালে নেব বিশেষকে আমাৰ যিসকল ছাৰ বাইদেউ বেলেগ জিলাৰ পৰা আছে তেখেতসকলে নিজৰ ভাড়া ঘৰৰ পৰা স্কুলৰ ডিষ্টেন্স মইতো ছাৰ মোৰখনত যিটো কৰিলোঁ তাৰমানে মইতো তাতে আছোঁ কিন্তু ঘৰত আছোঁ মই ঘৰৰ পৰা স্কুলৰ ডিষ্টেঞ্চটোৱে দিছোঁ ছাৰ 48 কিলোমিটাৰ আমি সেইটো কালি কথাটো যেতিয়া আলোচনা হ'ল তেখেতলোকে জনাইছে নহয় এইটো ভাড়া ঘৰৰ পৰা স্কুলৰ যিটো ডিষ্টেঞ্চ সেইটো দিব লাগিছে যদি ছাৰ মানে যিসকলৰ ভাড়া ঘৰ নাথাকিব অহাটো কৰিব সেইটো তাৰ পৰাই হ'ল দিয়া তেনেকুৱা হ'লেতো আপোনাৰ হ'ব কিন্তু বেছি দূৰ হ'লেতো সম্ভৱ নহ'ব আৰু ছাবজেক্ট যিখিনি আপোনালোকে পঢ়া সেইটো লিষ্ট নো কৰিলে হ'ল সেইখিনি আপোনালোকে ভালকে কৰিছে আৰু বিশেষ কিবা ক'বলগীয়া আছে নাই ছাৰ সদৌত আমি যিটো ইনফৰ্মেল অনানুষ্ঠানিকভাৱে আমি যিটো আজি অনুষ্ঠানটো আমি কৰিলোঁ মই ভাবিছোঁ কিছু পৰিমাণে হ'লেও আমি অনলাইন ভিডিঅ'জ বনোৱাৰ ক্ষেত্ৰত কিছু কথা হ'লেও আমি শিকিছোঁ সকলোকে মই ধন্যবাদ জনাওঁ আপোনালোকে এই ক'ভিড মহামাৰীৰ এনেকুৱা এটা বিষম পৰিস্থিতিৰ মাজতো আমি সকলোৱে আজি ইয়াত আহি গোট খালোঁ সকলোৱে যে ধুনীয়াকৈ ক'ভিড প্ৰট'কল মানি পেলাই আমি শেষলৈকে মিটিংটো এটেণ্ড কৰিলোঁ তাৰ কাৰণে মই সকলোকে ধন্যবাদ জনাইছোঁ আৰু বিশেষকৈ মোৰ ফালৰ পৰা আজিৰ এই অনুষ্ঠানত ক'বলগীয়া কথাবোৰ নাই যদি আপোনালোকে কিবা নুবুজা নজনা কিবা কথা থাকি যায় আমি আপুনি এইটো আলোচনা কৰিলোঁ যে আপোনালোকে গ্ৰুপৰ মাধ্যমত সেইখিনি আমি সুধিব লাগিব আৰু আমাৰ যিসকল অভিজ্ঞ শিক্ষক তেওঁলোকে সেই বিষয়ত চলিব আমাক গাইড কৰিব শেষত মই এইটোৱে অনুৰোধ কৰিব বিচাৰিম যে আমাৰ যিটো নিজৰ দায়িত্ব বুলি আমি নিজে ভাবি লৈ আমাক যিখিনি ওপৰৰ পৰা নিৰ্দেশনা দিব সেইখিনি মই আপোনালোকক শ্বেয়াৰ কৰিম আৰু নিজৰ দায়িত্ব বুলি ভাবি লৈ নিজৰ কৰ্তব্য বুলি ভাবি লৈ কম বেছি পৰিমাণে আমি যি পাৰোঁ সেইখিনি আমি ছাত্ৰ ছাত্ৰীক দিবলৈ যাতে সকলোৱে চেষ্টা কৰোঁ এইটোৱে মই আশা ৰাখিলোঁ আৰু আজিলৈ আৰু আমি ইমানতে আমাৰ